ভিউয়ার ডিলাইট চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলছি হিন্দি জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা নিয়ে। ক্যাটরিনার জীবনী, আদ্যপ্রান্ত সব নিয়ে আমরা আজ সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি। আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনিও দেখুন, ভালো লাগবে, অজানাকে জানুন আর সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্যাটরিনা কাইফ বলিউডের শীর্ষ অভিনেত্রী হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্যাটরিনার বাবার নাম মোহাম্মদ কাইফ ও মায়ের নাম সুজানে টার্কুইটে। এর আগে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়েও রয়েছে নানা গুজব। বিভিন্ন চমকপ্রদ খবরের শিরোনাম হয়েছেন ক্যাটরিনা। প্রিয় নায়িকা সম্বন্ধে জানার জন্য ক্যাটরিনা ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এ বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। কাইফের পরিবার হংকং থেকে চীনে স্থানান্তরিত হন যখন তার বয়স 8 বছর। তখন তারা জাহাজে চড়ে জাপান থেকে ফ্রান্সে যান, এরপর সুইজারল্যান্ড, ক্রাকু, বার্লিন, বেলজিয়াম সহ পূর্ব ইউরোপের অনেক দেশ গমন করেন। এ সময় ওই দেশগুলোর প্রতিটিতে মাত্র কয়েক মাস অবস্থান করতে পেরেছেন ক্যাটরিনা। হাওয়াই থেকে শেষ পর্যন্ত তার মায়ের জন্মভূমি ইংল্যান্ডে অবস্থান করেন। ব্যাপকভাবে লোকেরা যখন জানতে পারেন কাইফ লন্ডনের মেয়ে, চূড়ান্তভাবে তখন তিনি বছর তিনেক পূর্ব থেকেই বোম্বাইয়ে অবস্থান করছেন। বুম নামে 2003 সালের এক সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন ক্যাটরিনা। তবে তার আগেই 14 বছর বয়সে জুয়েলারির মডেল হিসেবে ক্যাম্পেইন শুরু করেন তিনি। তবে তিনি তার প্রকৃত বয়স মিডিয়ার সামনে লুকিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কিছু প্রতিবেদনে তার জন্ম 1983 সালে লেখা হলেও কোথাও কোথাও তার জন্ম হিসেবে 1984 সাল দেখা যায়। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন, আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। ছোটবেলায় ক্যাটরিনার নাম রাখা হয় ক্যাটরিনা টার্কুইটে। তিনি অর্ধেক ব্রিটিশ ও অর্ধেক ভারতীয়। তার বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। ক্যাটরিনা হংকংয়ে জন্মগ্রহণ করেন, তবে তিনি 14 বছর বয়স পর্যন্ত হাওয়াইতে থাকেন। এরপর তিনি লন্ডনে চলে যান, যদিও এখন তিনি ভারতের বোম্বাইতে থাকেন। ক্যাটরিনার 6 বোন ও 1 ভাই আছে। তিনি চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জাপান, বেলজিয়াম ও অন্য ইউরোপিয়ান দেশগুলোতে ভ্রমণ করেছেন। ক্যাটরিনার প্রথম সিনেমা বুম 2002-এ অভিনয় করার সময় জনপ্রিয়তার জন্য তার নামে সামান্য পরিবর্তন করা হয়। ক্যাটরিনার প্রথম সিনেমাটির প্রযোজক জ্যাকি সোফের স্ত্রী আয়েশা সোফ 2011 সালে মুম্বাই মিররকে এক সাক্ষাৎকারে বলেন, পাসপোর্টে ক্যাটরিনার নাম ছিল টার্কুইটে, আমরা তার জন্য একটা পরিচয় ঠিক করলাম, সে ছিল সুন্দর ইংলিশ মেয়ে যার বাবা কাশ্মীরি, আমরা চিন্তা করলাম তার নাম হতে পারে ক্যাটরিনা কাজি, এটা হতে পারত ভারতীয় দর্শকদের কাছে পরিচিত একটি নাম। কিন্তু সে সময়টা ছিল ভিন্ন, এখন মানুষ অনেক বেশি গ্রহণ করে, কিন্তু সে সময় আমরা চিন্তা করলাম কাজি নামটা অনেকটা বেশি ধর্মীয় মনে হচ্ছে, আমাদের তাকে প্রেসের সামনে উপস্থাপন করতে হতো। আর মোহাম্মদ কাইফ ছিলেন সে সময় শীর্ষে। তখন আমরা বললাম ক্যাটরিনা কাইফ খুব সুন্দর শোনাচ্ছে, কিন্তু আমাদের পুস্তিকায়
লেখা হয়ে গিয়েছিল তার নাম ক্যাটরিনা কাজি। কিন্তু আমরা প্রেসকে জানিয়ে দিলাম সেটা ছাপার ভুল ছিল। ক্যাটরিনার প্রিয় ডিজাইনারদের মধ্যে আছেন রিনা ঢাকা, তরুণ তাহিলিয়ানি, রকি এস অ্যান্ড আরমানি, মিউ মিউ, প্রাডা ও ভার্সেস। ওয়েলকাম সিনেমায় ক্যাটরিনা 2 লাখ রুপি মূল্যের পোশাক পরেন, সেটি তাকে উপহার দিয়েছিলেন ডিজাইনার অ্যামিলিও পুসি। অভিনয় জগতে ক্যাটরিনা পছন্দ করেন লিওনার্দো, ডি ক্যাপ্রিও, জনি ডেপ, শাহরুখ খান, ঋত্বিক রোশন, আমির খান, কাজল ও মাধুরী দীক্ষিতকে। ক্যাটরিনা মেকআপ করা অপছন্দ করেন। বহু ভক্তদের প্রিয় নায়িকা ক্যাট 2008 থেকে 2010 সাল পর্যন্ত গুগলের সবচেয়ে বেশি সার্চকৃত বলিউডের তারকা ছিলেন, এতটাই তার জনপ্রিয়তা শীর্ষে উঠেছিল। FHM ইন্ডিয়ায় 100 সেক্সি নায়িকার তালিকায় শীর্ষস্থানে ক্যাটরিনা। অবশ্য ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ 100 সেলিব্রিটির তালিকায় ক্যাটরিনা 9 নম্বরে আছেন। এর তালিকায় শীর্ষ 10-এ তিনি একমাত্র নারী। 31 অক্টোবর 2013 সাল পর্যন্ত ক্যাটরিনার আয় 63.75 কোটি রুপি। আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোথাও যাবেন না, আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 2 বার নমিনেশন পেলেও এখনও সেখান থেকে পুরস্কার জয় করতে পারেননি ক্যাটরিনা। মেরে ব্রাদার কি দুলহান ও নিউ ইয়র্ক সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার নমিনেশন পান। ক্যাটরিনা কাইফ এখনও অবিবাহিত। ক্যাটরিনার শখ অভিনয়, নাচ, দাবা খেলা, সিনেমা দেখা ও ছবি আঁকা। তিনি ক্যাজুয়াল পোশাক পরতে পছন্দ করেন, যার মধ্যে রয়েছে ডেনিম। তিনি অন্ধকারে ভয় পান বলে জানিয়েছিলেন। তার যে কোনো সিনেমা মুক্তির আগে তিনি সবসময় সিদ্ধিবিনায়ক মন্দির ও মাউন্ট মেরি চার্চ সফর করেন। প্রথম দিকে হিন্দি ভাষাসহ ভারতীয় অন্যান্য ভাষায় তার জ্ঞান কম থাকায় ক্যাটরিনা কাইফের কণ্ঠস্বরকে পরিত্যাগ করে অনেকগুলো ছবিতে অন্য অভিনেত্রীর মাধ্যমে ভাষাকে নির্দিষ্ট মানদণ্ডে আনতে হয়। ব্যতিক্রম হিসেবে রয়েছে দে দনা ডন, এছাড়াও সুসোনা লগ্নের সিং ইজ কিং, নমস্তে লন্ডন এবং বুম ছবিগুলোর তার প্রকৃত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। এবার ক্যাটরিনার কিছু ছবির কথা বলি, সাথে থাকবেন শেষ পর্যন্ত। ক্যাটরিনা কাইফ 2003 সালে বুম ছবিতে অভিনয়ের সুযোগ পান। এটি ছিল তার প্রথম অভিনীত চলচ্চিত্র। মুম্বাইয়ে অবস্থানকালীন অনেকগুলো বিজ্ঞাপন চিত্রের প্রস্তাব পান। এরপর তিনি তেলেগু চলচ্চিত্রে মালিশরিতে রাজকুমারীর চরিত্রে অভিনয় করেন 2004 সালে। 2005 সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধুর ভূমিকা নেন কাইফ। ওই বছরেই ম্যানে পেয়ার কিউ কিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন ক্যাটরিনা। 2006 সালে অক্ষয় কুমারের সাথে অভিনীত হামকো দিয়াওনা কর গ্যা ছবিটি ব্যবসায়িকভাবে অসফল হয়। 2007 সালে কাইফের প্রধান সাফল্য আসে ব্যবসা সফল নমস্তে লন্ডন চরিত্রে অংশ নিয়ে। সেখানে তিনি একজন ব্রিটিশ ভারতীয় মেয়ে হিসেবে অক্ষয় কুমারের সঙ্গে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন। তারপর আপনি ছবিটি মোটামুটি সফল হলেও পার্টনার 2007 এবং ওয়েলকাম ছবি দুইটি বিরাটভাবে বাণিজ্যিক সফলতা লাভ করে, উভয় ছবি ব্লকবাস্টারের মর্যাদা পায়। 2008 সালে তিনি আব্বাস মুস্তানের সাংঘর্ষিক ও আদিভৌতিক চলচ্চিত্র রেস ছবিতে প্রথমবারের মতো
খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। ছবিতে সাইফ আলী খানের ব্যক্তিগত সচিব হিসেবে গোপনে বৈমাত্রেয় ভাই অক্ষয় খানের সাথে প্রেমে পড়েন ক্যাটরিনা। এবছরে তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে এনিচ বা চমিজের প্রযোজনায় সিং ইজ কিং ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি সফলকাম হয়। কিন্তু বছরের শেষ ছবি হিসেবে সুভাষ ঘাইয়ের যুবরাজ ছবিটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। কিন্তু ছবির শিল্পমান স্বাভাবিক দৃশ্যাবলীর কারণে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হয়। আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2009 সালে নিউ ইয়র্ক ছবিতে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। ছবিটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে ও বাণিজ্যিক দৃষ্টিকোণে সফলতা লাভ করে। কাইফের অভিনয়শৈলী অতি উচ্চমাত্রায় প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ বলেন, ক্যাটরিনা সবচেয়ে বড় আশ্চর্যজনিত করেছে। চলচ্চিত্র জগতে তার ভূমিকা ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। ক্যাটরিনা প্রমাণ করেছেন, তিনি পরিচালক এবং চিত্রনাট্যকারের খাতিরে যে কোনো চলচ্চিত্রেই অভিনয় করতে সক্ষম। তিনি অসাধারণ, অসাধারণ ক্যাটরিনা। এছাড়াও দর্শকেরা নতুন ও আলাদা ক্যাটরিনাকে এ সময়ে দেখেছে। পরবর্তীতে তিনি অনেক নায়ক নায়িকা সমৃদ্ধ বুলুজ ছবিতে অভিনয় করেন। ছবিটিতে ভারতীয় চলচ্চিত্র জগতে দর্শকের প্রথমবারের মতো পানির নিচে ভৌতিক দৃশ্য দেখতে পান, কিন্তু সন্তোষজনকভাবে বক্স অফিসে সফলতা নিয়ে আসতে পারেনি। বছরের শেষ দিকে তিনি রণবীর কাপুরের সাথে আজব প্রেম কি গজব কাহিনী ও অক্ষয় কুমারের সাথে দে দনা ডন ছবিতে অভিনয় করেন। দুটো ছবি বাণিজ্যিকভাবে সফলতার মুখ দেখে। আমাদের সাথে থাকবেন, আর অল্প সময় আমি আপনাদের সাথে আছি, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, তো দেখতে থাকুন। 2010 সালে রণবীর কাপুরের বিপরীতে রাজনীতি ছবিতে নায়িকা হিসেবে অবতীর্ণ হন। ছবিটি প্রকৃত অর্থেই বক্স অফিস হিট করে এবং ব্লকবাস্টার খেতাব অর্জন করে। এছাড়াও ফারাহ খানের পরিচালনায় টিজ মার খান ছবিতে অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। ছবিটি 24 ডিসেম্বর মুক্তি পেয়েছিল, কিন্তু ছবিটি তেমন সাফল্য না পেলেও কাইফের মুখে শিলাকি জবানি গানটি সকলের মুখে মুখে গাইতে দেখা যায় এবং খুব সুনামি হয় ক্যাটরিনা কাইফ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আবার কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।